পাহাড়ে পাহাড়ে বনকর্মীর অভিযান বানত পাহাড়ত আশ্রয় লওয়া বন্য জন্তু সুরক্ষার বাবে অভিযান চলালে কাজিরঙা উদ্যান কর্তৃপক্ষ কিছুদিন পূর্বে ব্রহ্মপুত্রর বাহনী পানীয়ে প্লাবিত করেছিল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান শেহতীয়া তথ্য অনুসরি কাজিরঙার বান কিছু কমিছে বর্তমান কাজিরঙা বিপদমুক্ত যদিও ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধির লগে লগে পুনের বানর কবলত পড়ব পারে উদ্যানখন বর্তমান এটা বহুতখিনি পানি কমিছে বলে কব পড়া আমার গোটে ক্যাম্পর তলত পানিব ওলাই গেছে এটা নর্মেল যু ডিউটি এইবা হয়েছে আর বানপানীর এই অবস্থার মাজতো বন্যপ্রাণীর নিরাপত্তার বাবে উদ্যান কর্তৃপক্ষই পাহাড় সমূহ চলাইছে অভিযান কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বুড়া পাহাড় বনাঞ্চলের বাক্সের পাহাড়ত অভিযান বন বিষয়া বনকর্মী যু পানবানীর সময় যেটা আমার পহু চহু এপনে আপনার পাহাড়ে গুছি গেছে পার হয়ে পেলে পাহাড়ত তারমানে কিছু দুষ্কৃতিকারী থাকে যেহেতু তারমানে এইবো হেরিতে থাকে এফালে ওলাই গেলে তেওঁলোকক মারি মেলি খাব তেনকা ধরনের কিনা একটা মানসিকতা লো থাকে সেই কারণে আমি গোটে পাহাড়ে গিয়ে মেলি পেলে একটা নিরীক্ষণ করে আইছিল যে ইয়াত কি চলি আছে উল্লেখযোগ্য যে বানপানীর সময় একাংশ বন্যপ্রাণী নিরাপদ স্থান বিচারি এই পাহাড় সমূহতেই আশ্রয় লয় সেই সময়ত যাতে এই বন্য জীব জন্তুসমূহ দুষ্কৃতিকারীর টার্গেট হয়ে নপরে তার বাবেই সষ্টম হয়েছে বন বিভাগ কলিয়াবরৰ পৰা দীপাকৰ দাস নিউজ 18 অসম নর্থ ইষ্ট বান বিধ্বস্ত রাইজর সংগ্রাম আট দিন ধরে বানত ডুব গৈ আছে বরপেটার বুদ্রুটুপ শ্রীমন্তপুর অঞ্চল মঙ্গলদৈত মথাউরিত আশ্রয় থাকা পরিয়াল সমূহের মাজতো হাহাকার অবস্থা বান বিধ্বস্ত রাইজর সংগ্রাম মথাউরিত আশ্রয় লওয়া জনতার হাহাকার নয়ে উতুয়াই নিলে বহুতরে ঠিকনা চারিওফালে পানির আবেষ্টনীর মাজত দিন গতুয়া বানপীড়িতর বিলাই বিপত্তি নোহা হয়েছে আপন ঘরখন হেরায় মথাউরিত আশ্রয় লই থাকা বহুতরে ঠিকনাব এতিয়া পানির সঙ্গে বিলীন হয়ে গেল বরপেটার বহু অঞ্চল আজিও পানির তলত বাট পথ ঘর দ্বারর চিনমুকাম নোহা হল এয়া বরপেটার বুদুরটুপ শ্রীমন্তপুর অঞ্চলের পানি আট দিন ধরে বানত ডুব গৈ আছে বুদুরটুপ শ্রীমন্তপুর অঞ্চল ঘরের একদম বয়া অবস্থা একদম সব ঘরের বস্তু বাহিনী গোটে পানির তলত আছে গডরেজ শোকেস লেপ তুলি দুটা বাজাত পানি আছে দুটা বাজাত নাট লয়ে জীবকতা বাঁচিছ কিবা করি ইফালে মঙ্গলদৈত সামান্য পরিমাণে কমিছে বানপানী মথাউরিত আশ্রয় লই থাকা পরিয়ালসমূহের মাজত হাহাকার অবস্থা ঘরলৈ উভতার পূর্বে হুমুনিয়াহ কাঢ়িছে বানপীড়িত রাইজে সরু ঠেকেরাবাড়ি বর ঠেকেরাবাড়ি ধনখুন্দা চতন গাঁও রঙামাটি দাঁড়িয়াপাড়া গরুখুয়াপাড়া আদি অঞ্চলের লোকসকল ঘরলৈ উভতি যাব পৰাৰ পরিবেশ নাই হাকতোলা মথাউরিয়ে আশ্রয়স্থলী হয়েছে এই সকল লোকের বাবে ঘর একো পাওয়ার সিস্টেমে নাই তাত একো পাবলে একোয়ে নাই ঘর দুয়ার ভাঙি গেল ঘর যা কানি কাপড় আসলে উপিঙি আছে ঘর গেলে অল্প মাথাটোয় বেড়া হয়ে যায় বিনটু না কাম নকরা হয়ে যায় এটাও আমি যেটা ঘরলে যাবই পারা নাই কিমান দিন লাগে কিমান দিন লাগে আর নাই বলেও আন দশ দিনের মূলতে আমি ইয়ার পৰা যাব পাৰিম এটা কেনকা আমি আর নতুনকে এখন ঘর সজাই আনো একোয়ে নাই আমার সব ভাঙি গেছি ঘর দুয়ার ইফালে হুজাইত বানপানীর পিছত অধিকাংশ বাট পথেই বিধ্বস্ত হয়ে গেছে বানপানীয়ে পথর অংশ খহাই নিয়ার উপরই প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে পথসমূহত হুজাইর পর পশ্চিম কার্বি আংলং সংযোগী পথটি বিধ্বস্ত হয়ে পড়া যাতায়াতের সমস্যা হয়েছে রাইজর বানে যে এনেকা করব পারে আমি কেতিয়াও ভাবা নাছিল আজি এই রাস্তাটো আমার কার্বি আংলংর এটো ওয়েস্ট ওয়েস্ট কার্বি আলমের একটা দুয়ার পথ দুটামান জিসিবি আনি তো লগালগ বনাই দিব পারে ইচ্ছা করে এটা গাড়ি যাব নোয়ারি এটা গাড়ি কেনে কে যাব চাই লক্ষ ইফালে বান সাহায্যক লৈ জাগিরুদত লাগিছে অথন্তর একাংশ স্থানীয় নেতা পালি নেতায় বান সাহায্যর নামত
কেলেংকারি করার অভিযোগ দিছে বানপীড়িত রাইজে। জাগিরোডৰ আমলিঘাটতো একই অভিযোগ। বানাক্রান্ত গোপালকসকলের নামত আবন্তিত পশু খাদ্য আত্মসাত করার অভিযোগ পরশুরাম শর্মার বিরুদ্ধে। এই সম্পর্কত মরিগঞ্জ জেলার উপায়ুক্তক লিখিত অভিযোগ দিয়ারও সিদ্ধান্ত লৈছে ভুক্তভোগী গোপালকসকলে। যত পাব লাগে তিন বস্তা করে কিনে তাত পাইছো, এক বস্তা লাগে দুই বস্তা করে দিও, জিও আহে তাকো আধা দিয়ে আধা নিদিয়ে। ইয়াত তেখেতর ঘরত এতিয়াও তিনি বস্তা মজুত আছে, বাকিখিনি আত্মঘাত করেছে তেখেতে। রিলিফর মোর ঘর এত মই ডিস্ট্রিবিউট করি আছো, মই খিলছাঙৰ পৰা আনিছো, ধৰমদলৰ পৰা আনিছো, কৰ পৰা আনিছো, মুখ মন্ত্রী লগত যোগাযোগ করে আনি এটা বস্তাটো মই জাবরঘাট পঠাইছো, সোনাই গেছি পঠাইছো, আমলিঘাট পঠাইছো, হব এইটো ডেফিনেট কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।